আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সুপরিচিত অভিনয় শিল্পী মৌসুমী প্রকাশ্যে দিনে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন তার মৃত্যুর পর তার ছবি অথবা ভিডিও কারো কাছে যদি থাকে তাহলে তা ডিলিট করে দিতে। আমরা তার দিনে ফেরার এই আকুতিকে স্বাগত জানাচ্ছি। সুবহানাল্লাহ, রবের কাছে তার কবুলিয়াতের জন্য দোয়া করছি। এর পূর্বে অনেকে আত্মহত্যাও করেছেন, জীবনের বোঝা বইতে না পেরে তারা অশান্তিতে বিভিন্নভাবে আত্মহত্যা করেছে। বিশেষ করে দিনহারা জীবন একটি ভয়াবহ বোঝা, আপনি সইতেও পারবেন না। আপনার দীর্ঘশ্বাস দেখার কেউ নেই, অন্যের অগোচরে চোখের পানি ফেলেছেন, আর সবার সামনে অভিনয়ের মতন আপনাকে হেসে খেলে সবাই আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, কিন্তু কেউ নেই যিনি আপনাকে বুঝাবেন, ভালোবাসা জড়িয়ে আপনাকে কাছে টেনে নেবেন। এমন আপনজন কেউ নেই যাকে কষ্টের কথা বলবেন, কারণ অন্যরা আপনার দুর্বলতাকে সুযোগ নেবে, আপনার দুর্বল মুহূর্তকে আপনাকে খোঁটা দিবে, আঘাত করবে। কিন্তু বিশ্বাস করুন, দিনে ফিরে আসলে আপনি আপনার কষ্টের কথা আপনার রবকে বলতে পারবেন, তিনি আপনাকে তার ভালোবাসার চাদরে জড়িয়ে নেবেন, আপনার কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাকে খোঁটা মারবে না, আঘাত দিবে না, বরং পরম মমতায় অবারিত স্নেহে আপনার কষ্ট দূর করে দিবেন। আপনি অভাবিত প্রশান্তি অনুভব করবেন আর ভাববেন, কেন এত দেরি করে সবচেয়ে পরম আপদজন সবচেয়ে নিরাপদ আশ্রয়ে ফিরলেন না। তাই দিনী ভাই বোনদের বলবো, যারা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে আছেন, যারা পাপ কাজকে নিজের পেশা হিসেবে নিয়েছেন, যারা গুনাহ কাজকে জীবনের সঙ্গী হিসেবে নিয়েছেন, রিজিক হিসেবে নিয়েছেন, বিভিন্ন অপরাধ রয়েছে, গান বাজনার মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে, সুদের মাধ্যমে, বিভিন্ন কবিরা গুনাহ মাধ্যমে আপনি এটাকে জায়েজ বানিয়ে নিয়েছেন, হালাল মনে করে নিয়েছেন, কিন্তু ভাই এই হারাম রিজিক আপনাকে কখনো শান্তি দিবে না, এই হারাম রিজিক আপনাকে বিনোদন দিবে না, এই হারাম রিজিক আপনার পরিবারে কখনো বারাকা দান করবে না। সব সময় অভাব লেগে থাকবে, দুর্ভিক্ষ লেগে থাকবে, অশান্তি লেগে থাকবে। এই কারণ হচ্ছে আপনার যে সম্পদ, আপনার যে অর্জিত সম্পদ রয়েছে, আপনার যে রিজিক রয়েছে, সে রিজিক হারামভাবে হারামভাবে উপার্জন হয়েছে। প্রিয় ভাই, এখনই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখুন, হারাম যে ক্যারিয়ার করার চেষ্টা করেছেন সে ক্যারিয়ার ধ্বংস করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।